সকালে লুচি হয়েছিল, তার কারণ হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো, সকাল থেকে আবার বেশ আকাশ মেঘলা মেঘলা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, জানলার কাছে বসে আছি, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে। তো আমি সকালে লুচিটা খাইনি, আমি খালি পেটে খাইনি, যেহেতু আমি একটা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছি। তো আমি ঘরে হাতে বানানো রুটি, তার মধ্যে একটু পনির, অল্প সামান্য একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে নিয়ে জল দিয়ে মাখামাখা করে একটা তরকারি মতন একটা করে নিয়ে, একটা ভুজি টাইপের করে নিয়ে সেটা রুটির ওপর দিয়ে দিয়ে ওটাকে সুন্দর করে রোলের মতন বানিয়ে ওটাই আমি সকালে আজকে ব্রেকফাস্টে খেয়েছি। দুটো রুটি আমি সকালে আজকে ব্রেকফাস্টে খেয়েছি। তো তোমরা কিরকম আছো, সবাইকে ভেরি 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 গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আনন্দে আছো। আর যে কথাটা বলার জন্য আরও এই ভিডিওতে একদম ফার্স্টেই তোমাদের সাথে দেখা করে নিচ্ছি, সেটা হচ্ছে খবরে খবর সবাই দেখছো, কোভিড আবার বেড়েছে। তো আমি আগেও একটা কথা তোমাদের সাথে বলেছি, আবারও বলবো একটাই কথা, যে যা কিছুই হয়ে যাক, যে কোনো জিনিস নিয়ে বেশি প্যানিক করবে না, টেনশন নেবে না, নিজের মাথায়, মস্তিষ্কে, মনে, কোনো কিছুতে, শরীরে কোনো কিছুতে টেনশন নেবে না, স্ট্রেস নেবে না। যত তুমি স্ট্রেস নেবে, যত তুমি চিন্তা করবে, তুমি অটোমেটিক্যালি আরও বেশি অসুস্থ হয়ে যাবে। চিন্তা করে তো আমরা সেটা থেকে সুরাহা করতে পারবো না, বা সেটা থেকে আমরা বেরিয়েও আসতে পারবো না, উপরন্তু কী হবে, আমাদের নিজেদের শরীরটা খারাপ হবে। তো সেটা আমরা কেউই হতে দিতে চাই না। তো এখানে আমি একটা কথা তোমাদেরকে বলবো, প্রত্যেক দিন তোমরা যোগাসন করো। যোগা করলে কী হয় জানো তো, আমরা মেন্টালি ফিজিক্যালি দু দিক থেকেই আমরা ফিট থাকি, আমরা স্ট্রং থাকি। আমরা মেডিটেশন করলে আমরা যত ধ্যান করব তত আমরা মেন্টালি ফিট থাকব। আর এই সময় আমি বলবো না, খুব কায়িক পরিশ্রম করে এক্সারসাইজ করো এগুলো একদমই বলবো না। শরীর যখন দেখবে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, যে কোনো কাজ, যে কোনো এক্সারসাইজের সঙ্গে সঙ্গে সেখানে বন্ধ করে দেবে, জোর করে শরীরের ওপর প্রেশার ক্রিয়েট করে সেই জিনিস করার একদম চেষ্টা করবে না। এখন একটা বিষয়বস্তু হচ্ছে, আমি রোগা হব, আমি ওয়েট লস জার্নিতে আছি, আমি ডায়েটে আছি, এটা এখন সবার মধ্যে একটা মস্ত বড় একটা মানে কথা, ফ্যাক্ট এটা। কিন্তু এখন আসে জিরো ফিগারের কিন্তু সময়টা এখন নেই। এখন হেলদি লাইফস্টাইল, একটা হেলদি চেহারা, কিন্তু অবশ্যই আমি এ কথা বলবো না যে হেলদি বলতে বিশাল মোটা চেহারা, কারণ তোমার চেহারা যত মোটা, যত ফ্যাটি হবে, তত তোমার শরীরে রোগ বাসা বাঁধবে, বিভিন্ন রকমের সমস্যা, তোমার শ্বাস নিতে কষ্ট হবে, তোমার সিঁড়ি চড়তে পারবে না, বেশি স্টেপ তুমি হাঁটতে পারবে না, ঘরে কাজকর্ম করতে পারবে না, সব কিছুতেই তুমি হাঁপিয়ে যাবে। আর তাছাড়া পিসিওডি, পিসিওএস, থাইরয়েড, হাই প্রেশার, এই বিভিন্ন ধরনের রোগ তোমার শরীরে বাসা বাঁধবে। তো আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথাই বলবো, বড়দের ক্ষেত্রে তোমরা একটু টাইমটাকে ম্যানেজ করে চলো, একটু মেনটেন করো টাইমটাকে, খাওয়ার দাওয়ার খাও, হেলদি ফুড খাও, কিন্তু হেলদি ফুডও আবার বেশি খাবে না, কারণ সব কিছুই বেশি জিনিসটা ভালো না, সেটাও একটু মাত্রা রেখে খাওয়াটা উচিত। একটু পর্যাপ্ত ঘুমটা তোমরা একটু ঘুমো, আর বেশি করে একটু জল খাও। যাদের বুকে কফ বসার কি সাইনাস এই সমস্ত কিছুর প্রবলেম আছে, সর্দি কাশি প্রবলেম আছে, আমি তাদের জন্য অনেক প্রাণায়াম শেয়ারও করেছি আমার চ্যানেলে, সেগুলো তোমরা দেখতে পারো। প্রত্যেক দিন একটু ভাপ নেওয়ার চেষ্টা করো, যাদের এরকম সাইনাসের প্রবলেম আছে, বা যাদের সর্দি কাশির প্রবলেম আছে, বা যারা ইনহেলার নাও, তারা যদি প্রত্যেক দিন অনুলোম বিলোম প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, ভস্তিকা প্রাণায়াম এই তিনটে করো, আর এরকম একটু ভাপ নাও, শ্বাস নাও, তাহলে পরে দেখবে অনেকটা তোমরা কিন্তু ভালো থাকবে। আর সকালবেলা তোমরা ডিটক্স ড্রিঙ্ক হিসাবে একটু উষ্ণ গরম জলের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে, অবশ্যই বাজারের এই সমস্ত হলুদ গুঁড়ো নয়, কেমিক্যাল মেশানো হলুদ গুঁড়ো নয়, বাজারে দেখবে গোটা হলুদ কিনতে পাওয়া যায়, সেটা বাড়িতে এনে ডাস্ট করে সেই গুঁড়োটা যদি গরম জলে মিশিয়ে, আর সামান্য গোলমরিচ ঘরে
পেস্ট করা, মানে বাইরের ওই কেনা গুঁড়ো ওই রকম নয়, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে যদি খাও, এটা শরীরের ভেতর থেকে স্ক্রাবিং করে গোলমরিচ। আর হলুদ গুঁড়ো যদি আমাদের শরীরের ভেতরে কোনো জায়গায় ইনফেকশান কোনো কিছু থাকে, তো সেটা থেকে কিন্তু হলুদ আমাদের খুব ভালোভাবে মানে হেল্প করে, কিওর করতে সেটা হেল্প করে। এবার বলবো, সবার ঘরেই তো ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবে। ওরা এখন অনলাইন অফলাইন করে করে না মানে একটা পাগল পাগল বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। কারণ আমার নিজের ঘরে আমার ক্লাস ফোরে পড়া একটি ছেলে আমার নিজের রয়েছে, আর আমার ছেলেও ব্যারাকপুর মিশনে পড়ে, সেখানে মারাত্মক একটা পড়ার চাপ। ওদের এক মাস দু মাস অন্তর অন্তরই ওদের শুধু পরীক্ষা থাকে, শুধু পরীক্ষা থাকে, তো ওদেরও মেন্টালি খুব প্রেশার যাচ্ছে। যদি পারো ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করো, ওদেরকে নিয়ে একটু বেরোনোর চেষ্টা করো, আর ওদেরকেও দিনে অন্তত একবার করে একটু মেডিটেশন করানোর চেষ্টা করো। আর ওদেরকেও সিজনারি ফ্রুটস, সিজনারি শাক সবজি এ সমস্ত কিছু খাওয়ানোর চেষ্টা করো। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, ওরা যেন ওদের ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণে যেন করে, কারণ ওদের ঘুমটা ভীষণভাবে দরকার। আমাদের যতটা ঘুম দরকার 8 ঘন্টা, ওদের কিন্তু আর একটু বেশি ঘুমের দরকার। আর অযথা বাচ্চাদের ওপরে প্রেশার ক্রিয়েট করবে না, কোনো কিছু নিয়ে প্রেশার ক্রিয়েট করবে না যে এটা তোমাকে করতেই হবে। নিজেদের চাহিদাগুলোকে ওদের ওপরে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। দেখো না ওরা কী ভালোবাসে, ওরা কী করতে চায়, সেই জিনিসটাকে ফলো করো, সেই জিনিসটাকে দেখার চেষ্টা করো। দেখো না সেটা যদি ভালো হয় তো সেটা নিয়েই যেন ওরা পড়াশোনার সাথে সাথে এগিয়ে যায়, এইটা দেখার চেষ্টা করো। আমরা মা বাবা, আমাদেরই এটা দায়িত্ব তাদেরকে ভালো রাখা, সুস্থ রাখা। আর আমাদের মা বাবারা যেরকম আমাদেরকে খাইয়ে দাইয়ে এরকম বড় করেছে, আজকে তারা তাদের বয়স হয়ে গেছে, কারোর মা বাবা হয়তো নেই, যেমন আমার মা বাবা দুজনেই নেই, কিন্তু তারা আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে, তারা আমাদেরকে খাইয়ে দাইয়ে বড় করেছে, সুস্থও রেখেছে। তো আমাদেরও এখন দায়িত্ব না যে আমরা আমাদেরকে নিজেদেরকে সুস্থ রাখবো কী করে আমরা ভালো রাখবো নিজেদেরকে, আমাদের পরিবারের আশেপাশের লোকেদেরকে আমরা কী করে ভালো রাখবো সেটা আমাদেরকেই দেখতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের নিজেদেরকে সুস্থ থাকতে হবে, আর তার জন্য কয়েকটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে সকালের, বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য একটা কথা বলবো, এখন কোভিড যেরকম বেড়েছে ক্যান্সারও কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে গেছে মেয়েদের জন্য, এটা মাস্ট আমি বলছি। আমি এইটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বলে রাখি, বাড়ির মহিলারা, মা কাকিমা জেঠিমা দিদি বোন যারাই আছো, সকালে ব্রেকফাস্টটাকে একদম স্কিপ করবে না, সকালবেলা খালি পেটে উঠে ঘুম থেকে আগেই চা বিস্কুট দিয়ে একদম স্টার্ট করবে না, ব্রেকফাস্ট করো, তারপরে তোমরা চা খাও। চা খাওয়া যেতেই পারে, গাদা গাদা চিনি গাদা গাদা দুধ এটাকে একটু অ্যাভয়েড করো। দুপুরের লাঞ্চটা 2-3 এরকম সময় গিয়ে করার চেষ্টা করো না, 1-1.5 কি 2 মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো, সেটা যেন 3-4 গিয়ে না দাঁড়ায়। রাতের ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করো, আর বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুডটাকে খাওয়ার একটু প্রবণতাটাকে কমাও, আর রাতে গ্যাজেট মোবাইলের সাথে সময় না কাটিয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা করো, আর বেশি করে জল খাও, একটু পারলে এক্সারসাইজ করো, যদি এক্সারসাইজ না করতে ভালো লাগে একটু হেঁটেই আসো, তাতেও অনেকটা কাজ দেবে। তো চলো, আজকে ওয়েদার ভীষণই ভালো, বেশ আবার আকাশ সেজে গুজে আসছে, খুব জোর একটা বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো আজকে একটা দারুণ চিকেনের রেসিপি আমি আমার বাড়িতে তৈরি করছি, প্রিপেয়ার করছি, তো সেটা যখন প্রিপেয়ার করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চোখ রাখতে একদম ভুলো না, দেখতে থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো। তো আজকে আমার রান্নাঘরে আমি বানাচ্ছি চিকেন হরিয়ালি, আর চিকেন হরিয়ালি বানানোর জন্য এখানে আমি ধনে পাতা পুদিনা পাতা এই দুটোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করে এরকমভাবে জল ঝাড়ানোর জন্য রেখে দিয়েছি। এখানে আছে গোটা ধনে আর গোটা জিরে, সেটাকে আমি শুকনো তাওয়াতে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে মিক্সিতে এটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে সেটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই আদা লঙ্কা আর এই রসুন তাকে আগে মিক্স করব, করে নিয়ে
তারপরে তার মধ্যে এই পুদিনা পাতা ধনে পাতা সমস্তটা দিয়ে একসাথে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে, এখানে দেখো ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা আর রসুন সমস্তটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পর এই রকম একটা পেস্ট তৈরি হয়েছে, একটা স্মুথ পেস্ট। আর এখানে টক দই আছে, 100 টক দই আছে, এখানে পেঁয়াজ কুচি রয়েছে, আর এখানে সমস্ত মশলা রয়েছে। এখন আমি চিকেনটাকে পরিষ্কার করব, ধোবো, ধুয়ে পুরো মশলা দিয়ে ম্যারিনেট, পুরো মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। আর কি কি দিয়ে ম্যারিনেট করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গাইজ, এই যে পেস্টটা, এই পেস্টটা করার পরে এটা দিয়ে এত দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে, এত দারুণ একটা গন্ধ বেরোচ্ছে যে গন্ধেই খিদে পেয়ে যাবে। আর তাহলে এরকম গন্ধটা যদি এটা এই পেস্ট থেকে যদি এরকম গন্ধ বেরোয়, তাহলে ভাবো চিকেনটা যখন তুমি এই পেস্টটা দিয়ে রেডি করবে তখন কিরকম মানে ফ্লেভার বেরোবে আর কি টেস্টি না সেটা খেতে হবে। আর সাথে আছে এরকম ধনে জিরে গুঁড়ো, এটা থেকেও খুব সুন্দর ফ্লেভার। লাঞ্চ প্লেট কমপ্লিট, রেডি টু সার্ভ। আমার হরিয়ালি চিকেন রেডি। এ দেখো, দেখে নাও কালারটা কি অসাধারণ একটা কালার এসেছে। আর এখানে আছে রাইস,
আর এখানে আছে স্যালাড, আর এটাই আজকে লাঞ্চ প্লেট, এটা আমি এখন খাবো আর এনজয় করব। আর বেশি আমি কথা বলতে পারছি না, বাইরে আবার মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর ঘরেও একেবারে আমার জিভ দিয়ে জলের বন্যা বয়ে যাচ্ছে। এই চিকেনটা কতক্ষণে খাবো এটা দেখে খাওয়ার জন্য, তো আমি যদি এক্ষুনি এটা না খাই তো বাইরেও যেরকম বন্যা বইবে তো ঘরেও সেরকম জলের বন্যা বয়ে যাবে, তো সেটা আমি হতে দিতে চাই না। তো ঝটপট এক্ষুনি আমি আমার লাঞ্চটাকে কমপ্লিট করে নিচ্ছি, তো তোমরাও ঝটপট যাও তোমাদের লাঞ্চটাকে কমপ্লিট করে নাও, আর লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আমি দেখা করছি।